করে একটা অস্থিরতা প্রকাশ পেয়ে গেল। পৃথিবীর দেশে কোথাও হয়েছে না, যার নামে বিল তিনি জানেন না, তিনি সই করেননি কি করে, কোন প্রসেসে বিলটা এলো, কারণ কনসার্ন মিনিস্ট্রি সেটাকে অ্যাপ্রুভ করবে, তারপর সেটা গভর্নরের কাছে যাবে, তার আগে তো ল ডিপার্টমেন্ট সব কিছু করে আসবে, এসে তারপরে সেটা হাউসে আসবে, সেক্রেটারির কাছে আসবে। তো এতগুলো প্রসেস যেখানে থাকে সব ডিগিয়ে হাউসের বিলটা প্লেসই হলো কী করে, এবং মুখ্যমন্ত্রী জানলেন না সেটা, এবার কী করে হলো। আমরা তখন একটা ভেবেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী তো সততার মুক্ত প্রতীক দাবি করেন সবসময়, তিনি অন্তত এই সুযোগটাকে কাজে লাগাবেন যে লোকায়ুক্ত বিলে তাকেও এর আওতার মধ্যে নিয়ে এসে তিনি প্রমাণ করতে পারবেন যে তিনি সত্যিই সৎ। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, আমার বিরুদ্ধে তদন্ত হবে কি না আমাকেই ঠিক করতে হবে, এবং সেই আইনটা আমি তৈরি করতে যাচ্ছি। এটা মানুষের মধ্যে কি ধারণা হচ্ছে সহজে বোঝা যায়।